আশা করি ক্লিয়ার আসছে। আমি শুরু করি তাহলে কাজ। আমার কদম করতে মোটামুটি যেটুকু কালার লাগবে আমি এখানে রেখে দিয়েছি। আমি 5 নম্বর তুলি দিয়ে কাজ করব। আমার তুলির অবস্থা খুবই খারাপ, তুলির অবস্থা খুবই খারাপ। আমি 5 নম্বর তুলিটা দিয়ে মোটামুটি একটু কাজ করব, বেস দিব। এটা মিডিয়া, অনেকে আমাকে বলছিলেন যে মিডিয়াটা কি, মিডিয়া এটা হচ্ছে মিডিয়া। মিডিয়াটা আমি সাধারণত রঙের সাথে মিশাইনি একটু, তো বড় বোতলই আমি কিনে ফেলি। তো এটা ছোটটাতে নিয়ে আসে, আমি ছোটটা থেকেই কাজ করে থাকি সাধারণত। সাধারণত কালো কাপড়ে কাজ করতে গেলে আমাদেরকে একটু বেজ দিতে হয়, কারণ কালো কাপড়ে খুব অ্যাবজর্ব করে রং। আর যখন বেজ দিতে হয় সাদাটা দিয়ে, সাদা একটা কালার দিয়ে, তখন সেই বেজটা দেওয়ার পরে তার উপর যখন আমরা কালার করি তখন জিনিসটা অনেক মোটা হয়ে যায়। মোটা হয়ে যাওয়ার কারণে অনেক একটা কড়কড়া ভাব আসে। ছোট ভাই হেল্প করবে না আপু? ছোট ভাই আনফর্চুনেটলি ছোট ভাইদের পরপর অ্যাক্সিডেন্ট করছে, সে এখন তাকেই আমার সেবা যত্ন করতে হয়, কিছু করার নাই সুমাই আপু, আমাকে নিজেই করতে হবে। এটা সাদা কালার, সাদা কালারটা আপনারা যদি মিডিয়ার সাথে, আপু মিডিয়া কি NK প্লাস বাইন্ডার? হ্যাঁ আপু, মিডিয়া দিলে কি হয় আপু? মিডিয়াটা আসলে NK প্লাস বাইন্ডার, ওটা হচ্ছে আমি মিডিয়া হিসেবে কিনে থাকি। আর বাইন্ডারটা খুবই অল্প পরিমাণে কিনি। বাইন্ডারের যে কাজটা সেটা আমি আপনাদেরকে বলে দিব। বাইন্ডারের আসলে মেনলি বাইন্ডারটা আমি আসলে মেনলি কী কাজে ইউজ করি, মিডিয়া দিয়ে আমি সাধারণত কাজ করে থাকি। আর NK প্লাস মিডিয়া, হ্যাঁ NK আর মিডিয়া মিক্স করলেই, NK আর বাইন্ডার মিক্স করলেই মিডিয়া হয়ে যায়। আমি হচ্ছে সাদা রংটা একটু পাতলা করে গুলবো, ঠিক আছে, যাতে করে আমার রং করার পরে, যেহেতু এর উপর আমাকে ডাবল কোট দিতে হচ্ছে, এটার উপরে বেজ দিতে, এটা আমি বেজ হিসেবে তৈরি করছি, এর উপর আমাকে কালার করতে হবে, এই জন্য আমি জিনিসটা একটু পাতলা করে করব। বেসিক্যালি এত পাতলা আমি রং করি না, রং তৈরি করি না, তো এটা আমি পাতলা করব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আঁকায়ে কাজ করি না, ডিরেক্টলি মানে কাপড়ে একেবারেই ডিরেক্টলি কাজ করি। তো আমি আল্লাহ দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়। হ্যাঁ আপু দোয়া করো সুমাই আপু, ওর পায়ের অবস্থা, বাইক অ্যাক্সিডেন্ট করছে ঈদের পরে, বাই হচ্ছে ওর জন্য একটু দোয়া করো। আপাতত আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ। আমি কদমটাই স্টার্ট করছি। আমি আগেও বললাম যে আমি আসলে আগে আঁকায় নিয়ে কাজ করি না, আমি একেবারে রং তুলি ডিরেক্টলি কাপড়ে ইউজ করে কাজ করি। এতে আমি যদি একটু অসুবিধা হয়, দেখা যাচ্ছে আমার শেপের অসুবিধা হইল, তো আমি সেটা ঠিক করে নিই কালার দিয়েই, কিন্তু আমি আঁকায় কাজ করি না সাধারণত। তো আমি কদমটা শুরু করছি, আমি বেজ দিব। যেহেতু কালো কাপড় আমি বললাম যে কালো কাপড় আমি ডাবল রং দিই না, বেজ কখনোই দিই না, হালকা কাপড়গুলোতে আমি বেজ দিই না, আমি হচ্ছে শুধু কালো কাপড়টাতে বেজ দিতে হবে আমাকে। কালো কাপড়টাতে বেজ দিলে আপনার রংটা সুন্দর কালার আসবে। আর এই যে দেখেন রংটা হচ্ছে বেশি ইয়ে না, খুব লাইট একটা কালার আসছে, পাতলা কালার। এর এর ফলে এর উপরে যখন আমি রং দিব, পাতলা কি NK দিয়ে করছেন আপু? না আপু আমি মিডিয়া ইউজ করছি, NK দিয়ে আমি করি নাই, NK আর বাইন্ডার,
বাইন্ডার, এনকে আর বাইন্ডার মিশালে মিডিয়া হয়। আমি মানে দোকান থেকে, আমি যেখান থেকে কালার কিনে থাকি সেখানে আমি ডিরেক্টলি মিডিয়া হিসেবেই কিনি। আমি এনকে বা বাইন্ডার আলাদা করে কিনি। যদি আমার মসলিনে কাজ করতে হয় তাহলে আমি সেটা আলাদা করে কিনি, কিন্তু হচ্ছে আমি বাইন্ডারটা আলাদাই কিনি। আপু, মিডিয়াতে কি হোয়াইট পেস্ট অ্যাড থাকে? না, মিডিয়াতে হোয়াইট পেস্ট অ্যাড থাকে না আপু। মিডিয়াটা হচ্ছে বাইন্ডার আর এনকে, বাইন্ডার আর এনকে মিশিয়ে মিডিয়া করা হয়। আমি কদম হচ্ছে লেয়ারে লেয়ার মানে দুইটা কদম একসাথে জয়েন্টলি দেখাবো, যাতে করে আপনাদের হাইলাইট করতে সুবিধা হয়। এই যে কদমটা একটা উপরে একটা নিচে, এই জিনিসটা যাতে আপনারা ফুটাই তুলতে পারেন, এটা আমি একটু দেখানোর চেষ্টা করব। দুইটাই কদম করি তাহলে বুঝতে পারবেন। আপু, মিডিয়া থেকে হোয়াইট পেস্ট অ্যাড থাকে? মিডিয়া আপু, মিডিয়া বললাম, এটা মিডিয়া, এটা মিডিয়া, এটা তো কোনো হোয়াইট পেস্ট অ্যাড থাকে না, এটা মিডিয়া আপু। এটা হচ্ছে বাইন্ডার, বাইন্ডারটা দেখেন, মিডিয়াটা যেরকম লিকুইড আপনাদের কাছে লাগলো, বাইন্ডারটা লিকুইড টাইপের না, বাইন্ডারটা একটু ঘন, আপনারা বুঝতে পারছেন, বোতলের গায়ে লেগে যাচ্ছে। এটা হচ্ছে বাইন্ডার, আর এটা হচ্ছে মিডিয়া। মিডিয়াটা পাতলা, দেখেন মিডিয়াটা একটু পাতলা, বাইন্ডারটা একটু গাঢ়। আর এনকে তো আপনারা সবাই চিনেন, এনকে এনকেটা আরো পাতলা। এনকে সাধারণত আমরা মসলিনে কাজ করে থাকি, এই এনকে আর বাইন্ডার, অর্থাৎ এই দুইটা মিশাই আপনার মিডিয়া করা হয়। তো এই মিডিয়াটা বাজারে এমনি কিনতে পাওয়া যায়, আমি এমনি মিডিয়া কিনি, কারণ আমি মিডিয়া দিয়ে ম্যাক্সিমাম কাজ করি। আমার রংটা পাতলা করার সময় মিডিয়া ইউজ করি আমি। বাইন্ডারটা আমি ইউজ করি আপু, আমি বলি, বাইন্ডারটা আমি ইউজ করি যখন হচ্ছে রংটা ছড়ায় যায়। কখনো কখনো হাফ সিল্কের কাপড়ে দেখবেন কোনো কোনো কালার ছড়াই যাচ্ছে, এটা অনেক আপুদের প্রবলেম থাকে। আপুরা বলে যে কালার ছড়াই যাচ্ছে কি করব। আপনারা দেখবেন যে কাজ করতে গেলে হাফ সিল্কে, সব সব হাফ সিল্কে কিন্তু ছড়ায় না, আবার সব রং ছড়াবে না। আমি বলি, আমি আর হচ্ছে সব জায়গায় এই সবুজটা ইউজ করি, এই সবুজটা আমি এখনো ইউজ করব, কিন্তু এই সবুজটা কি হয়, এই সবুজটা অনলি হাফ সিল্কে ছড়াই যাচ্ছে। কিন্তু অন্যান্য কালার, সেম জিনিস, অন্যান্য কালার, আমি ইয়েলো কালার বলেন, হোয়াইট কালার বলেন, তারপরে জলপাই কালার বলেন, সব কালার আছে, এগুলো ছড়ায় না, কিন্তু এই সবুজ কালারটা ছড়ায় যাচ্ছে। যার ফলে সবুজটা করার সময় আমাকে কি করতে হচ্ছে, মিডিয়া ইউজ করতে পারছি না, তখন আমাকে বাইন্ডার ইউজ করতে হচ্ছে। তানিশা আপু অনেকজনকে মেনশন দিছে, থ্যাংক ইউ আপু। আমি বেসটা তৈরি করে নিই, বেসটা তৈরি করতেও খুব ঝামেলা, বেসটা একটু না শুকালে আবার রংটা সুন্দরভাবে বসে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপু বেসটা কি শুকাই নেন, কতক্ষণ শুকানোর পরে আপনি কাজ করেন? বেসটা মোটামুটি শুকাইলে আমি কাজ করা শুরু করে দিই, বেসটা যে একেবারে শুকাই যাবে তার জন্য অপেক্ষা করি তা না, বেসটা মোটামুটি শুকাইলে আমি কাজ করা শুরু করে দিই। যদি একেবারেই শুকাই যায় তখন আমার দেখা যাচ্ছে কাজ করতে কেন জানি সুবিধা লাগে না। আমি কদমের জাস্ট একটা থোকাই করব, সরি, মাঝে মাঝে আমার ক্যামেরাটা মনে হয় সরে যাচ্ছে কথা বলতে বলতে একটু। আসসালামু আলাইকুম পিঙ্কি আপু, হোয়াইট কালারটা এটা কি ইউজ করছেন? আচ্ছা, পিঙ্কি আপু জিজ্ঞাসা করছে, পিঙ্কি আপু এটা হচ্ছে হোয়াইট কালারটা, হোয়াইট কালারই, এটা হোয়াইট কালার, কিন্তু এটা আমি বেজ হিসেবে তৈরি করব, বেজ হিসেবে দিচ্ছি, যেহেতু আমি ব্ল্যাক কালারের উপর করছি কাজটা, আর ব্ল্যাক কালারের উপর কাজ করতে গেলে রং অ্যাবজর্ব করে নেয়, ব্ল্যাক কালারটা প্রচুর রং অ্যাবজর্ব করে নেয়। আপনি লাইট কালারে কোনো
কাজ করতে যাবেন তখন দেখবেন যে রং এত অ্যাবজর্ব করে না, কিন্তু ব্ল্যাক কালারের রংটা অ্যাবজর্ব করে নেয়, এক্স্যাক্ট কালারটা আসে না। এই জন্য আমাকে বেস তৈরি কর বেস হিসেবে হোয়াইট কালারটা ইউজ করতে হচ্ছে, যাতে করে আমি এক্স্যাক্ট রংটা করতে পারি। আর এই বেসটা আমি হোয়াইট কালার ইউজ করছি, আর বেসটার উপরে যেহেতু কালার হবে এই জন্য আমি এই বেসটা একটু পাতলা ইউজ করব। পাতলা ইউজ করব আপনার সাদা রংটাতে, মিডিয়াম মিশাবো, মিডিয়াম মিশাই নিয়েছি, মিডিয়াম মিশাই এই রংটা পাতলা করে নিয়েছি। আর মেটালিক রং বলতে সুমাইয়া আপু কি বুঝাচ্ছ তুমি? মেটালিক রং বলতে কি ওই যে যেটা হচ্ছে গ্লিটার টাইপের গ্লেজি রং, ওইটা বুঝাচ্ছ? লাইক এই টাইপের জিনিস। এটা ইউজ করলে আই থিঙ্ক বেস তৈরি দিতে হবে না। সিলভার কালার থাকে বা হচ্ছে গোল্ডেন কালার থাকে, সেই সেটা মেটালিক কালার তুমি বলছো কিনা বুঝতে পারছি না। যদি সেটা হয়ে থাকে আপু, কালারটা অ্যাক্রেলিক নাকি একরামিন? আপু এটা অ্যাক্রেলিক না, এটা হচ্ছে একরামিন কালার। অ্যাক্রেলিক কালার আমি হচ্ছে ইউজ করতাম আগে, কিন্তু অ্যাক্রেলিক কালার আপু যারা হচ্ছে, আমার একটা সাজেশন থাকবে, যারা হচ্ছে প্রথম প্রথম হ্যান্ড পেন্ট শুরু করছেন, স্টার্টিং যারা করছেন, তারা অ্যাক্রেলিক কালার দিয়ে শুরু করবেন, একরামিন কালার দিয়ে শুরু করবেন না। একরামিন কালারটা আপনি মোটামুটি একটু যখন করা মোটামুটি আপনি বুঝতে শুরু করবেন কালারগুলা সম্পর্কে, তখন হচ্ছে আপনি একরামিন কালার দিয়ে শুরু করবেন। আর ফার্স্টে একরালিকটা দিয়ে শুরু করবেন, একরালিক কালারটার রিস্ক খুব কম থাকে। তবে একরালিক কালারটা ইন্ডিয়ানটা যেটা, সেটা আমার ধারণা ভালো, কারণ আমি ইন্ডিয়ানটা ইউজ করে থাকি সাধারণত। সুমাই আপু বলছে জি আপু গ্লিটার রং, হ্যাঁ আপু এটা গ্লিটার রঙই, এটাতে সাধারণত বেস দিতে হয় না। এটা 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 আমার কাছে ডাস্ট হিসেবে আছে, আমি এটা এরকম টাইপের কিনি, এরকম টাইপের ইউজ করে থাকি। অলরেডি আপনাকে করে দিবে, রং তৈরি করে দিবে, ওটা অনেক ইউজ করে, তো ওটা ইউজ করতে পারেন। আর আমি সাধারণত এটা ইউজ করে থাকি, এটার কারণ এটার জন্য আমি এটার আবার আলাদা আঠা পাওয়া যায়, এটার আলাদা হচ্ছে এরকম আঠা পাওয়া যায়, এই এটার সাথে আমাকে এটা মিক্স করতে হয় যখন আমি গ্লিটার ইউজ করি বা মেটালিক রং ইউজ করি, তখন আমাকে এটা ইউজ করতে হয়। কয় নাম্বার তুলি ইউজ করছো? কানিজ ফাতেমা আপু জিজ্ঞাসা করেছে। আপু এটা 5 নাম্বার তুলি, 5 নাম্বার তুলি। আমার তুলির অবস্থা খুব খারাপ, রং ভরে আছে, কিছু করার নাই, এটা হচ্ছে 5 নাম্বার তুলি, আমি 5 নাম্বার তুলি ইউজ করছি। এটা আমি জাস্ট বেস তৈরি করার জন্য ইউজ করছি। শামসুন্নার আপু তাহলে আপনি এখানে বসে হিসেবে মিডিয়া এর সাথে অ্যাক্রেলিক সাদা রং মিশিয়েছেন? জি আপু আমি বেস হিসেবে মিডিয়ার সাথে এই যে সাদা রং, সাদা রং, সাদা রঙের সাথে আমি এটা মিডিয়া মিডিয়া ইউজ করেছি। মিডিয়াটা তৈরি হয় এই যে আপনার বাইন্ডার, বাইন্ডার আর এনকে, এনকে এই দুইটা মিশালে মিডিয়া তৈরি হয়। কিন্তু আমি আসলে এই দুইটার কতটুকু কোন রেশিওতে মিশাতে হবে এই জিনিসটা এত ইয়েতে না যায়, সাধারণত আমি দোকানে বলি ভাই মিডিয়া নিব, আমাকে এভাবে মিশিয়ে দিয়ে দেয়, যার কারণে আমি এভাবেই নিই। আমি রেশিও কত রেশিওতে কিভাবে মিশাবো সেটা আমাকে, আমার যখন বাইন্ডারের কাজ করতে হয় তখন আমি এভাবে বাইন্ডার এর জন্য কিনে রাখছি, আমি বাইন্ডার হিসেবে কাজ করি। আপু বেস দেওয়ার পর যে কোনো টাইমেই কি রং পাওয়া যায় নাকি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে? পিঙ্কি আপু জিজ্ঞাসা করছে। আপু বেস দেওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম না, পরপরই রং করা যাবে না। এই যে আমার রংটা
এখনো শুকায়নি, কাঁচা হয়ে আছে, কাঁচা হয়ে আছে, রংটা এখনো কাঁচা হয়ে আছে। এর থেকে যদি একটু শুকায় তাহলে আমার জন্য বেশি ভালো হয়। তো আমি হচ্ছে এটা একটু শুকাক, একটু শুকাক, কিন্তু পাতাটা একটু শুকাক। বিশেষ করে কদম ফুলটাতে আমার সমস্যা হবে না, কদম ফুলটা আমি শুরু করে দিব, পাতাটা একটু শুকাক। কদম ফুলটা যেহেতু আমাকে লাইটই করতে হবে, এর উপরে আমাকে সাদা ইয়েলো সব কালার দিয়ে লাইট করতে হবে, এই জন্য আমি কদমের কাজটা শুরু করে দিব, আর পাতাটা একটু শুকাক। ফোনটা রাখা গেলে খুবই ভালো হতো, কিন্তু আমি ফোনটা রাখতে পারছি না। প্রিমা আপু জয়েন করছে, প্রিমা আপু আমার একজন খুবই ভালো কাস্টমার। কেমন আছেন প্রিমা আপু? আসসালামু আলাইকুম। আপনাকে আপনার বাবু কেমন আছে? কাজ করার আগে আমাকে রংগুলা খুলে রাখতে হইতো, এখন এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে রং খোলা খুব ঝামেলা হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমার কাছে স্ট্যান্ড নাই, এই জন্য একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, এটা এই যে মিডিয়া, আমি আবারও বলছি আমি মিডিয়া ইউজ করে থাকি সাধারণত। আজকে বেস দিয়ে কালকে রং করলে প্রবলেম হবে? না আপু, আজকে বেস দিয়ে কালকে রং করলে প্রবলেম হবে না, আমি পাতাগুলা প্রবলেম হবে না, তবে না প্রবলেম হওয়ার কথা না আপু। আমি পাতাগুলা যেমন শুকানোর জন্যই দিয়ে দিই, বিশেষ করে কদম ফুলটা আমি তখনই করে ফেলি। আর যদি আজকে বেস দিয়ে কালকে আপনি কাজ করতে যান তাহলে কোনোই সমস্যা হবে না। আমি রংগুলো ইউজ একটু মিশানো শুরু করি। আমি মিডিয়া মিডিয়া আপুদের খুবই মিডিয়া নিয়ে ঝামেলা, এই যে মিডিয়া, আমি মিডিয়াটা দিয়েই সাধারণত বললাম যে আমি মিডিয়া দিয়ে সাধারণত রং মিশাই। মিডিয়াটা রংটাকে একটু পাতলা করে। আমার অরেঞ্জটার খয়েরি কালারটা খুব কম লাগবে, অবশ্য খয়েরি একটু বেশি লাগবে, খয়েরিটা বেশি লাগবে কারণ করবো আমার সবুজ লাগবে জলপাই। আচ্ছা, ইয়েলো কালারটা আমার বেশি লাগবে, সবুজ আর জলপাইটা আমি মিশাই ফেলবো। এই যে মিডিয়া, হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার এই যে সবুজ কালার, এই সবুজ কালারটা আমি জানি না এটার প্রবলেম কি, এই সবুজ কালারটা হচ্ছে আপনার ছড়ায় যায়, এই সবুজ কালারটা ছড়িয়ে যাওয়ার কারণে আমাকে হচ্ছে সবুজ কালারটাতে আমি মিডিয়া ইউজ করি না, বেশি পাতলা হয়ে যায়, এই জন্য আমি এটাতে বাইন্ডার ইউজ করি, যেটার কথা আমি বললাম বাইন্ডার। এই যে বাইন্ডার, বাইন্ডারটা মিডিয়াটার থেকে একটু ঘন। আপনাদের যাদের সমস্যা হয় যে রংটা ছড়ায় যাচ্ছে, বিশেষ করে হাফ সিল্ক শাড়িতে রংটা ছড়ায় যায়, এই যে আমার এই যে কদমটা যেটা আপনারা দেখছেন আমি দিয়েছিলাম, এই কদমটাতে যে সবুজ পাতাগুলো দেখছেন, এই সবুজ পাতাগুলোতে এই শাড়িটাতে এই হাফ সিল্কে এই সবুজ কালারটা আমাকে খুব ঝামেলা করাইছে, আমার ছড়াই যাচ্ছিল, যার ফলে আমাকে বাইন্ডার দিয়ে কাজ করতে হয়েছে। এই যে বাইন্ডার, বাইন্ডারটা দেখেন মিডিয়াটা থেকে ঘন, এই বাইন্ডারটার সাথে যদি আপনি কালার মিক্স করেন যে কালারটা ছড়াই যায় সেই কালারটা তখন আর ছড়াবে না, বাইন্ডারটা ঘন হয়ে থাকে। তো আমি কালার মিক্স করা শুরু করে দিই, একটা একটা করে আমার কালার মিক্স করতে হবে।
ওই সাদা কালারটা আমার খুবই পাতলা ছিল, আমি এই জন্য এখানে একটু সাদা কালার ঘন করে একটু মিশাইলাম। এটা আমার বেস হিসেবে তৈরি করা ছিল। এখন কদমটা যেটা আছে সেটার উপরে আমি সাদার হচ্ছে যেটা আমি ঘন করে তৈরি করেছি সেটার বেস দিব। এটার উপর আমি যদিও ইয়েলো কালার দিব, কিন্তু এটা দিলে সাদাটা দিলে কদম তো আপনারা দেখছেন, আমি জানি না, আমার কাছে মনে হয় যে সাদাটার উপরে আমি সাদাটাও যদি দিই, আবার রং বেশ যেহেতু দিচ্ছি, যদি রং ছাড়াই তাহলে এপ্রিটন ইউজ করতে হয়। হ্যাঁ আপু, অনেক কিছু ইউজ করা যায়, আমি সাধারণত এপ্রিটন ইউজ করি না, এই জন্য বলতে পারছি না। আমার কাছে এই এনকে বাইন্ডার আর হচ্ছে মিডিয়ায় থাকে। অনেকে এপ্রিটন ইউজ করে, হ্যাঁ আপু অনেকে সাজেশন দেয় এপ্রিটন ইউজ করার, ওই যে বেশি করে এই কেমিক্যাল ইউজ কিনতে হবে, এটা কিনতে হবে, অনেকেই আসছে যত শর্টকাটে করা যায়, যেহেতু এটা দিয়ে আমার সমাধান হয়ে যায় এই জন্য এপ্রিটন ইউজ না, কিনতে চায়ও না, কারণ আমার বাইন্ডার দিয়ে সলিউশন চলে আসে। আমি সাধারণত ইয়েতে কাজ করি, স্ট্যান্ডে কাজ করি। এখন এই যে রংটা দেখবেন, রংটা বসে যাচ্ছে, নিচে চুষে যাচ্ছে, বুঝতে পারছেন? পেপারেও যদি নেন আপনারা নিচে, তাহলে রংটা নিচের ইয়েটা নিচে যেটা থাকে তা অ্যাবজর্ব করে নেয়। এই জন্য আমি এখানে একটু একটা জিনিস দিয়ে উঁচু করে নিচ্ছি, যাতে নিচেরটা কাপড়ের সাথে না থাকে, তাহলে আমার রংটা অ্যাবজর্ব করে নিবে না, আমার সুবিধা হবে রং করতে। এনকে এর পরিমাণ বেশি হয়ে গেলে কালার ছড়ায় যায়। হ্যাঁ আপু, এনকে এর পরিমাণ বেশি হয়ে গেলেও কালার ছড়ায় যায়, ওই জন্য আমি বললাম যে এনকে আর বাইন্ডার মিশায়ে যে মিডিয়া তৈরি করে সেটা আমি বাসায় তৈরি করি না, সেটা আমি ডিরেক্টলি দোকান থেকে কিনে নিই। তাদের পরিমাণটা ঠিক থাকে, হোয়াইটটা ইউজ করছেন, এটা কিভাবে মেট করেছেন শামসুন নাহার আপু জিজ্ঞাসা করছে। আপু এটা সেম 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 জিনিস, এই যে হোয়াইট রং, এই যে হোয়াইট রং, এই হোয়াইট রংটা আমি যেটা তৈরি করেছি, যে পাতলা বেস তৈরি করার জন্য, সেই হোয়াইট রংটা আমি পাতলা হিসেবে তৈরি করিনি, এটা আমি একটু ঘন করে তৈরি করেছি, আমার পাতলা হবে না জিনিসটা, এটা একটু ঘন, এটা ঘন, যার কারণে আপনারা এটা ইয়ে দেখতে পাচ্ছেন, এটা একদম হোয়াইট কালার হিসেবে চলে আসছে। এই যে একেবারে হোয়াইট, লাইট হোয়াইট কালার চলে আসছে, কারণ এটা ঘন আর কিচ্ছু না, এটা আমার হালকা করে তৈরি করা, জাস্ট আমি বেস দিব বলে, আর এটা আমার ঘন করে, এটা আমি সাদা রং হিসেবে ইউজ করব বলে, আর কোনো পার্থক্য নাই। বেজের জন্য আমি হালকা করে তৈরি করেছি, বেজের জন্য আমি পাতলা করে তৈরি করেছি, পাতলা করে করলে হবে কি, আমার কালারটা মোটা হবে না, কারণ ডবল কোট দিয়ে কালার করতে গেলে কালার মোটা হয়ে যায় জিনিসটা, আপনার কাগজের মতো হয়ে যায় অনেকটা, তো কাগজের মতো যেহেতু হয়ে যায় সেইটা থেকে একটু বাঁচার জন্য আমি পাতলা করে তৈরি করেছি। আমি বেস দিয়ে সাধারণত কাজ করি না, কিন্তু কালো কাপড়ের উপর বেস দিয়ে কাজ না করলে রংটা সুন্দরভাবে আসবে না। আমি এখন হচ্ছে কি যে আমার অবস্থা খুবই খারাপ, রং একেবারে ছড়িয়ে আছে, আমি ইয়েলো কালারটা মিক্স করছি, কারণ কদমে আমি ইয়েলো দিব, এগুলো সব হচ্ছে একরামিন কালার, আমি একরিলিক কালার ইউজ করি, করতাম যখন আমি স্টার্টিং করেছি তখন আমি একরিলিক কালার ইউজ করতাম, কিন্তু এখন আমি একরামিন কালার ইউজ করি। আমি বললাম যে যারা হচ্ছে নতুন করবে তারা যেন একরিলিক কালার না ইউজ করে একরামিন, একরিলিকটা ইউজ করে, একরামিনটা পরে ইউজ করা শুরু করে, আমার এখন বেশি করতে হয় এই জন্য আমি একরামিনটা ইউজ করি।
অ্যাক্রিলিক কালারটা হচ্ছে আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন, আপনার কিছুই করতে হবে না, শুধু জাস্ট পাতলা করার জন্য আপনি একটু মিডিয়া ইউজ করতে পারেন, কিন্তু রেডি টু ইউজ ওটা তো ওই হিসেবেই তৈরি করা থাকে। আমার ইয়েলো কালারটা মিক্স হয়ে গেছে, আমি এটা মিডিয়ার সাথে মিশাচ্ছি। রংটা আর একটু শুকাতে হতো, সাদাটা দিয়েও আমাকে আর একটু শুকাতে হবে। এটা একটু শুকাক, পাতাগুলোর অবস্থাও একটু শুকাক পাতাগুলোও। আমি যতক্ষণ রং ইউজ করি, আপনাদের যদি আরো কোনো কোশ্চিন থাকে আপনারা করতে পারেন, আমি রং মিক্স করা শুরু করি, কারণ যেহেতু রং আমার লাগবে। অরেঞ্জ কালার কদম করতে আমার অরেঞ্জ কালার লাগবে, আমি অরেঞ্জ কালারটা মিক্স করে নিই। এগুলো সব আমি মিডিয়ার সাথে মিক্স করছি, অন্য কোনো কেমিক্যাল নাই। কদম করতে আমার কদমের ডালপালা এবং কদমের ভিতরেও আমার ইউজ করতে হবে ব্রাউন কালার, এটাও আমি মিশিয়ে নিচ্ছি। এটা ব্রাউন কালার, ব্রাউন সব আমি মিডিয়ার সাথে মিশাইছি। আমার ইয়েলো মিশানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে মিশাবো যেটা, সেটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার। এই যে কদমের পাতাতে সবুজের পাশাপাশি কিছু কালার দেখা যাচ্ছে জলপাই কালার টাইপের, সেই সিদ্ধ জলপাই কালার, এই যে কালারটা এরকম সিদ্ধ জলপাই। হ্যাঁ, ক্যামেরাতে আসছে না সাধারণত, মনে হচ্ছে সবুজ সবুজ কিন্তু সবুজ না, এটা একটু সিদ্ধ জলপাই কালারটা, সিদ্ধ করলে যেরকম হয় এই যে এই টাইপের কালার অনেকটা, এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার। আপু ব্রাউন কালার কি দিয়ে করলেন? সোনিয়া আপু জিজ্ঞাসা করেছে, আপু ব্রাউন আমি কোনো কালার তৈরি করিনি এখন পর্যন্ত আপু, এই যে ব্রাউন কালার হচ্ছে, এই যে ব্রাউন কালার আমি কোনো কালার তৈরি করিনি, আমার ব্রাউন কালার কিনাই আছে। আমি এটাই হচ্ছে জাস্ট মিডিয়ার সাথে মিশিয়ে নিয়েছি, আর কিচ্ছু না। শারমিন সোনালি আপু, শারমিন সোনালি আপু জিজ্ঞাসা করেছিলেন, আমি সাধারণত বললাম যে হচ্ছে আমি ব্রাউন কালারটা রেডিমেডই ইউজ করি, এই যে রেডিমেড ইউজ করি, এর উপরে হচ্ছে শুকাই একটু ইয়ে হয়ে গেলে রং, আপনারা সাধারণত রং একটু যদি শুকাই যায় উপর উপর তখন এর উপরে মিডিয়া দিয়ে দিবেন, আমি মিডিয়া দিয়ে রাখছি, যার কারণে রংটা উপরটা এরকম হয়ে আসছে, যেমন দেখেন এটাতেও দেখেন সিদ্ধ জল পেয়ে গেল, এই যে এর উপর একটু মিডিয়া দিয়ে আছে, রংটা আমার শুকাই যাচ্ছিল, যার ফলে ঠিক হয়ে যায় সেটা আবার। আচ্ছা আম্বি আপু জিজ্ঞাসা করছে মিডিয়া কি আপু, এনকে কি মিডিয়া? না আপু এনকে মিডিয়া না, মিডিয়া হচ্ছে আপনার এনকে আর বাইন্ডার মিশিয়ে মিডিয়া তৈরি করা হয়, ওটাকে মিডিয়া বলে, আর বাইন্ডার আলাদা জিনিস, এনকে আলাদা জিনিস। এনকেটা সাধারণত
ইউজ করা হয় মুসলিনের ক্ষেত্রে, আর যারা মিডিয়া কিনে না বা মিডিয়াটা বুঝতে পারছেন না তাদেরকে বলি যে এনকে আর বাইন্ডার মিশায়ে মিডিয়া করা হয়। আমি রেডিমেড মিডিয়া কিনে নিই। এই যে আপনাদেরকে যেটা বললাম যে আমি এতক্ষণ এগুলো সব কালার মিডিয়া দিয়ে মিশাইছি, কিন্তু আমার সবুজ কালার যেটা এই কালারটা একটু ছড়াই যায়। আর একটা আপু বললো যে অ্যাপ্রিটন ইউজ করলেই হয়, তো আপু অ্যাপ্রিটন যেহেতু আমি ইউজ করি না এই জন্য আমি সবুজ কালার যেটা আছে সেটা আমি হচ্ছে জাস্ট বাইন্ডারের সাথে মিশাই। বাইন্ডারের সাথে মিশালে আমার রংটা ছড়ায় না। এই যে এটা বাইন্ডার রাখছিলাম, সবগুলাতে মিডিয়া দেওয়া হয়েছে আর এটা বাইন্ডার। এই যে বাইন্ডার দেখেন, বাইন্ডারটা ঘন, বাইন্ডারটা মিডিয়ার মতো পাতলা না। আমি সবুজ কালারটা বাইন্ডার সাথে মিশাচ্ছি, যার ফলে এটা আমার ছড়াবে না। অনেকে অ্যাপ্রিটনের সাথে ইউজ করে তো অ্যাপ্রিটনটা যারা ইউজ করে তারা অ্যাপ্রিটন ইউজ করে। আমি সাধারণত অ্যাপ্রিটন ইউজ করি না, এই জন্য আমি অ্যাপ্রিটনটার কথা বলতে পারছি না। ইসরাত জান, তমা আপু বলছে এনকে হচ্ছে এনকে আর বাইন্ডার মিশালে মিডিয়া হয়। জি আপু, আপনি ঠিকই বলছেন, এনকে আর বাইন্ডার মিশালেই মিডিয়া হয়। তুলিটা আমার বারবার ধুতে হচ্ছে, যার কারণে আমি আরেকটা তুলি নিচ্ছি জাস্ট রং মিশানোর জন্য, আর কিচ্ছু না। আমি হোয়াইট কালারটা একটু নিলাম, এই যে হোয়াইট কালারটা, যেটা এটাতে করা আছে, এটাতে পাতলা করা আছে বেস তৈরি করার জন্য, আর এটা আমার হচ্ছে ডিপ মানে ঘন করব, এই জন্য আমি এখানে নিলাম। এটাতে আমি জাস্ট অল্প একটু মিডিয়া মিশাব, আমার কালারটা যাতে ঘন হয়, এটা পাতলা না। একই জিনিস আপু, বেস তৈরি করেছি যেটা দিয়ে এটাও সেম জিনিস, কিন্তু এটা হচ্ছে আমার ঘন হবে। এটা পাতলা, এটা খুবই পাতলা, এটা দিয়ে আমি বেস তৈরি করেছি, আর এটা হচ্ছে ঘন, এটাতে রং বেশি। আপু পাতার রং এখনো শুরু করিনি, পাতার করব। পাতার রংটা হচ্ছে পাতার বেসটা একটু না শুকানো পর্যন্ত করা যায় না। পাতা মোটামুটি বেসটা আমার শুকাই গেছে, আমি হচ্ছে পাতাটা শুরু করব। আসলে আমাকে ফ্যানের নিচে কাজ করতে হতো, ফ্যানটা আমার ওদিকে আর আমি কাজ করছি এখানে, যার কারণে আমার শুকাতে একটু সমস্যা হচ্ছে। এই জিনিসগুলা আর একটু শুকালে আমি কাজ করা শুরু করতে পারি। পাতাটা অবশ্য একটু শুকাই গেছে, পাতাতে আমি অবশ্য কাজ করতে পারবো। পাতা আমি করেছি আপু রং যে কয়টা নিচ্ছি সেটা হচ্ছে এই যে সবুজ, সবুজ কালার যেটা মেইনলি সবুজ থাকে আপনারা জানেন, সবুজটা অনেকেই তৈরি করতে পারে, নীল আর হলুদ মিশালে সবুজ হয়ে যাবে সবুজ, কিন্তু আমি তৈরি করিনি, আমি রেডি কালারই নিয়ে নিয়েছি। তৈরি করতে টাইম লাগে, এত টাইম দিতে পারি না। এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার, কালারটা অনেকটা এই রকম। এখানে কালারটা আসছে না হয়তো বা ক্যামেরার কারণে, কালারটা অনেকটা এরকম সিদ্ধ জলপাই, সিদ্ধ করার পর যে কালারটা হয় সেই কালারটা, এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার। আর ইয়েলো কালার ইউজ করবো আমি পাতাতে, এই হচ্ছে ইয়েলো কালার। আর আমার কদম ফুল করতে লাগবে ইয়েলো কালার, কমলা কালার আর হচ্ছে ব্রাউন কালার। ব্রাউন কালারটাও আমি তৈরি করিনি, এটাও আমার রেডি করা থাকে, রেডি একেবারে রেডি। পাতা করা যায় কিনা দেখি, যদি শুকাই যায় সবকিছু। মোটামুটি শুকাই গেছে মনে হচ্ছে,
আমার আসলে হেয়ার ড্রায়ার লাগতো, হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই নিতে হতো। রং গুলো বসছে খুবই বেজ, মনে হচ্ছে আমাকে আর একটু দিতে হবে ডার্ক করে, কারণ হচ্ছে হাফ সিল্কে যে পরিমাণ বেজ লাগছিল সুতিতে দেখছি সেই পরিমাণ বেজ লাগ তার থেকে বেশি লাগছে। সুতরাং আমাকে আরেক আমি একটু বেজ দিয়ে নিই, একবারই বেজ দিবেন, আমি আরেকবার বলছি আপনারা বেজ একবারই দিবেন। সুতি কাপড়ে আমার রংটা বেশি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে দেখছি, বিধায় আমি বেজ হোয়াইট কালারটা একটু গাঢ় করে নিয়েই দিচ্ছি। হাফ সিল্কে আমার এই সমস্যাটা হচ্ছিল না, আমি বুঝতে পারিনি, তার জন্য আমি সরি। আমাকে দেখাতে হচ্ছে করে আমি বেস্ট আরেকবার দিয়ে নিই, সুতি কাপড় বেশি রংটা অ্যাবজর্ব করে নিয়েছে। এটা আমিও একটা জিনিস দেখে নিলাম যে সুতি কাপড়টা বেশি অ্যাবজর্ব করে নিয়েছে, যার কারণে বেজ আমাকে আরেকবার দিতে হচ্ছে একটু ঘন করে, রংটা একটু ঘন করে আমাকে বেজটা দিতে হলো। হাফ সিল্কে এই সমস্যাটা হতো না। আমার একবার দিলেই হয়ে যাইতো, যেটা হয়তো বা আপনারাও দেখছেন, কিন্তু সুতি কাপড় আসলে মোটা এই কারণে মনে হয় হচ্ছে না। আমি জাস্ট আরেকবার বেস্টটা দিয়ে নিলাম, এটা একবারই হয়ে যেত যদি আমি রংটা একটু গাঢ় করে দিতাম সুতির জন্য। হাফ সিল্কে আপনারা পাতলা করেই দিবেন, হাফ সিল্কে আপনারা পাতলা করে দিলে আপনাদের কাজ হয়ে যাবে, ডাবল খাটতে হবে না। ওইটুকুতে আমি সবুজ রং দিয়ে ফেলেছি, এই জন্য আমি করলাম না, একটু শুকাক, আমি ততক্ষণ কদমটা করার চেষ্টা করি। এটা ইয়েলো কালার মানে হলুদ, হলুদ কালারটা দিয়ে শেষ। কদমে এখন আমি দিব হচ্ছে অরেঞ্জ কালারটা, ঠিক আছে, অরেঞ্জ কালার, এটা মাঝখান থেকে দিয়ে শুরু করব। রংটা অনেকটা লাইট আসছে কেন ক্যামেরায় আমি বুঝতে পারছি, হয়তো বা আলোর কারণে। এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে, কদমটা আছে আমার, হাইলাইট হবে এই কদম, উপরের কদম হাইলাইট হবে, নিচের কদম এতটুকু এই কদম দিয়ে ঢাকা পড়ে গেছে, ঠিক আছে। সুতরাং এই জিনিসটা আমার হাইলাইট হবে, উপরের কদমটা আমার হাইলাইট হবে, নিচের কদমটা আমার হাইলাইট হবে না। আমি কদমের নিচের কদমে যে জায়গাটাতে উপরের কদমটা এটাকে ঢেকে ফেলেছে সেই জায়গাটাতে আমি ডার্ক শেড দিব, যার কারণে যার ফলে হবে কি আপনারা উপরের কদমটা হাইলাইট করবে, ঠিক আছে। অরেঞ্জ কালার কি হলুদ কালার শুকানোর আগেই দিতে হবে,
হ্যাঁ আপু, অরেঞ্জ কালারটা হলুদ কালার শুকানোর আগেই দিতে হবে, ব্লেন্ড হবে। আপনি কালার যত ব্লেন্ড করতে পারবেন শেড তত সুন্দর আসবে। আমার টাইমের অভাবে আমি দুইটা কালার একসাথে করতে শুরু করেছি, কিন্তু আমি যখন করি তখন বুঝতেই পারছেন আমাকে কতখানি করতে হয়। তখন আমার কি করতে হয়, আমি একবারই 5-6টা মতো কদম শুরু করি। 5-6টা কদম করার পরে ফার্স্টে যে কদমটাতে আমি ইয়েলো কালার দিছিলাম সেটাতে আমি তখন অরেঞ্জ কালার দিই। সেটা আধা শুকানো অবস্থায় থাকে, ইয়েলো কালারটা আধা শুকানো অবস্থায় থাকে। আমি হাইলাইটটা আরেকবার দেখানোর চেষ্টা করছি, হাইলাইটটা বুঝতে পারবেন তাহলে আপনারা। নিচের শেডে একটু ডার্ক কালার দিবেন। অনেকেই জানেন আমাদের এই গ্রুপে, আমার থেকে অনেক আপুর অনেক খুবই ভালো আঁকান, আমি জানি অনেকে আপুর আঁকানো আমি দেখি, সবাই জানেন, মোটামুটি অনেকেই জানেন, কিন্তু সবাই হয়তো জানেন না, এই কারণে আমি এই জিনিসটা একটু বলে দিচ্ছি। ফেরদৌস আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। সোনিয়া রহমান আপু অনেক বড় একটা মেসেজ দিছে, আমি মেসেজটা একটু পড়ি। আহারে আপু, অনেক সময়ের ব্যাপার, এত কষ্ট কেমনে করেন? এর জন্যই তো আমার সাদা কালা ধলা কোনো কাপড়েই বেশ দিতে মন চায় না। বেস্ট অফ লাক। হ্যাঁ আপু, আমারও বেজ দিতে একেবারে মন চায় না, কিন্তু ডিপ কালারে বেজ একটু না দিলে কালারটা আসেই না, সবচেয়ে সমস্যা হচ্ছে এটাই। আমি আপনাদের হাইলাইটটা দেখালাম, দেখেন উপরের কদমটা হাইলাইট হচ্ছে, নিচের কদমটা হাইলাইট আসছে না। একজন ভাইয়া জয়েন করছে আমার সাথে, আমাদের সাথে, সৈকত ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ, আশা করি আপনি লাইভেই থাকবেন। মিতু আপু বলছে সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, যে আরেকবার যে বলি, এটা আমি নিচে এখানে লেয়ার যে নিচের কদমটা আসছে এখানে আমি কিন্তু ডার্ক কালার দিছি। এবার উপরের কদমটা, যেটা এই কদমটাকে ঢেকে ফেলেছে উপরে যে কদমটা, সেই কদমটাতে আমি এই রাউন্ড শেপটাই, এই যে এই রাউন্ড শেপটাই এখন হাইলাইট করব, সেটা হচ্ছে ইয়েলো কালার দিব। ইয়েলো কালার দিয়ে এই জিনিসটা ব্লেন্ড করে ফেলবো, যার ফলে হবেটা কি, এই কদমটা যে উপরে আসছে এই কদমটা যে নিচে আসছে সেটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, দেখতে পারবেন। আমার আগের ভিডিওতে বা এই কদমগুলোতে যেটা বোঝা যাচ্ছে হয়তো বা এটা ভিতরের শেপে বোঝা যাবে। এই জায়গাটাতে ইয়েলো শেপটা বেশি দিলে এই জায়গাটা লাইট হয়ে যাবে, ঠিক আছে? ইয়েলো শেপ, ইয়েলো জিনিসটা আমি বেশি দিচ্ছি, দরকার হলে ইয়েলো জিনিসটা যদি বেশি না আসে সাদা দিয়ে দিবেন একটু, আরো সুন্দর হাইলাইট হবে। আর নিচেরটার ক্ষেত্রে আমরা ইয়েলো শেপটা ব্লেন্ড করার জন্য এখানে দিব, হাইলাইটটা এখানে করব। শেডটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, লাইট হতে হতে ডার্ক, লাইট হতে হতে ডার্ক, যেহেতু এটা উপরে আছে হাইলাইট আমি উপরেরটাকে করব। এখন একটু ব্রাউন কালার দিব ভিতরের কদমটা, কদমে যে ভিতরের বলটা, যে বলটা আমি তৈরি করছি সেই ভিতরের বলটা একটু ব্রাউন কালার দিলে মানে আলো আধারির খেলা যেটাকে বলে, আসলে আলো আধারির খেলাটা সুন্দর হবে। এটা আমি একদম মাঝখান থেকে দিব না, মাঝখানে আমার অরেঞ্জই থাকবে। এটা যে কোনো এক সাইড থেকে আপনারা দিতে পারেন, যে সাইডে দেখবেন একটু ডার্ক শেড বেশি আছে ব্রাউন কালারটা সেই সাইডে দিবেন, খুবই লাইট। এই যে আপু বললো একটা আপু যে কালার শুকায় গেলে কি আপু করব, আপু না আপু, এই জিনিসটা আরেকবার বলছি, কালার একেবারে শুকায় গেলে আপনারা একটার পর একটা কাজ করবেন না, কালারের মধ্যে কালার কাজ করবেন, ব্লেন্ড হবে ভালো, আপনার কাজ হবে সুন্দর। আমার ক্যামেরার অবস্থা মনে হয় একটু খারাপ, খুব একটা সুন্দর আসছে না, ক্লিয়ার আসছে কিনা বলতে পারছি না, রংটাও কতটুকু আসছে আপনারা শেড বুঝতে পারছেন কিনা।
মিতু আপু জিজ্ঞাসা করেছে আপু, আর এই যে ব্রাউন কালারটা আমি নিচেরটার ক্ষেত্রে সাধারণত এই সাইড থেকে দিব, এই দিকে দিবেন না বা নিচের সাইডে দিবেন না, নিচের সাইডটা আমি লাইটই রাখবো যেহেতু আমার উপরের সাইডটা ডার্ক। আপু জিজ্ঞাসা করেছে একটা শাড়ি করতে কতদিন টাইম লাগে। আপু আপু আমি খুবই ধরে ধরে কাজ করি, আমার অনেক টাইম লাগে, খুব সমস্যা এটা আমার, আমার কাজ খুবই লেট হয়, আমি কাজ খুবই ধরে ধরে করি, এ কারণে আমার খুবই দেরি হয়। আমি একটা কালার কত, এই তিনটা কালার, অরেঞ্জ কালার, ব্রাউন কালার এবং ইয়েলো কালার, হলুদ যেটা, সেটা আমি কতবার ইউজ করছি আপনারা দেখতেই পাচ্ছেন, কালারটা জাস্ট ব্লেন্ড করার জন্য। আমার যতক্ষণ না ব্লেন্ড হয় কালার, যতক্ষণ না জিনিসটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে একটার সাথে একটা, ততক্ষণ আমি কালার করতেই থাকি, ব্লেন্ড করতেই থাকি। আমি বললাম যে ভিতরে আমি অরেঞ্জ শেপটা বেশি রাখবো, এই যে আমার অরেঞ্জ শেপটা আবার একটু দিয়ে ফেলছি, ওই যে বললাম পারফেক্ট না হলে আমার কালার আমি করতেই থাকি। আমার ইয়েলোটা মনে হচ্ছে উপরে আর একটু লাগবে, এই জন্য ইয়েলোটা আবার দিচ্ছি। হয়তো বা আপনাদের মনে হবে যে এত কালার, এত একটা ফুল পারফেক্ট করার জন্য কত কিছু করতে হয়, এই জন্য আমার কাজ করতে অনেক টাইম লাগে। আমার কদমটা মোটামুটি করা শেষ, আমার একটা শাড়ি কমপ্লিট করতে টোটালি আপু টানা যদি কাজ করি তাহলে তো আমার 5 দিন মতো টাইম লাগে, আর না হলে আরো দেরি লাগে, 4 থেকে 5 দিন আমার টাইম লাগে মিতু আপু একটা শাড়ি করতে, যদি আমি সেভাবে কাজ করি মোটামুটি। আর সাধারণত আমার কাজ রাত্রেবেলায় করা হয় বেশি, দিনের বেলা আমি কাজ করতে পারি না, কাজ করিও খুব কম। এই সাদা কালারটা আমার এখনো শুকায় নাই, একটু শুকালে আমার জন্য খুব ভালো হয়। আপনাদের যদি আর কোনো কোশ্চিন থাকে আপনারা করতে পারেন, আমি সাদা কালারটা একটু শুকা তাহলে আমি সাদা কালারের উপরে পাতাগুলা করা শুরু করবো, আর আমার পাতাগুলা করার পরে আমাকে কদমের মেন ইয়েটা দিতে হবে। আমি কাজ করি, বাতাস করি, তাও যদি তাড়াতাড়ি শুকায় সুতির। আচ্ছা মিতু আপু আবার জিজ্ঞাসা, আপু একরামিন রং ব্যবহার করেন নাকি একরেলিক রং? আপু আমি হচ্ছে একরামিন রঙই ব্যবহার করি, একরেলিক রং ব্যবহার করি না। একরেলিক রং ব্যবহার করতাম, একরেলিকটা এখন আর ইউজ করি না, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একরেলিকটা আমি ইউজ করি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি হচ্ছে একরামিনটা ইউজ করি। সুতি ড্রাগ কালার কাপড় রংটা বেশি লাগে, সময় বেশি লাগে। জি আপু, তমা আপু বলছেন, হ্যাঁ সুতি কাপড়ের ক্ষেত্রে আসলে রঙের বেসটা দিতে আমাকে, এটা আমার ভুল হয়েছে, হাফ সিল্কে আমি খুব লাইট মিশাই বেসটা দিয়ে দিতে পারছিলাম, কিন্তু সুতিতে আমাকে একটু ডিপ ঘন বেস দিতে হলো, সাদা কালারটা আমি এতটা লাইট করে দিছিলাম যেটা সেটা হলো না। আপনারা বুঝতে পারছেন এখন, দেখেন লাইট শেড, একটা শেড আসছে, এই শেডটা আনার জন্যই আমি আপনাদেরকে হাইলাইটটা দেখাচ্ছিলাম, নিচের কদম এবং উপরের কদমটা। তন্নি আপু একটা অনেক বড় মেসেজ দিচ্ছে, আমি মেসেজটা পড়ি। তন্নি আপু লিখছে, আপু আমি অ্যাক্রেলিক দিয়ে রং করেছি কিন্তু রং নিচের দিকে মানে অপর পাশে চলে যায়, এর জন্য ভালো করে ব্লেন্ড করতে পারি না, কি করলে এমনটা হবে না? আচ্ছা আপনি হচ্ছে বিশেষ করে অ্যাক্রেলিক কালার ইউজ করেন, অ্যাক্রেলিক কালার ইউজ করলে তো যাওয়ার কথা না, দ্যাট মিন্স এটা অ্যাক্রেলিক কালার হচ্ছে ইন্ডিয়ানটা যেটা সাধারণত, সে কালারটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন। একরেলিক কালারটা আসলে আমি ইউজ করি, একরেলিক কালারটা খুবই ভালো, একরেলিক কালারটা আমি ইউজ করি না এই কারণে, কারণ একরেলিক কালারটার প্রাইস একটু বেশি পড়ে যায়। একরামিন কালার, একরেলিক কালার একই একই, দুইটাই ভালো, দুইটাই কাপড়ের জন্য ভালো, রং যদি করতে পারেন দুইটাই ভালো, দুইটাই খুবই সুন্দর। কিন্তু ফার্স্ট টাইম যারা
কাজ শুরু করে তাদের জন্য অ্যাক্রিলিকটাই ভালো, কারণ এটা রেডি টু ইউজ, এটাতে আপনার কিছু মিশানোর ঝামেলা থাকে না। যদি খুব বেশি ঘন হয় তাহলে একটু মিডিয়া মিশাতে পারেন। মিডিয়া হচ্ছে এনকে আর বাইন্ডার, দুইটা মিশালে মিডিয়া হয়। আর আপু নিচে রং চলে যায় জন্য ব্লেন্ড করতে পারেন না, যেটার কাপড়ের নিচে রং চলে যায়, যে কাপড়গুলো পাতলা হয় সাধারণত, হাফ সিলগুলো বিশেষ করে পাতলা হয়। এটা আমার আরেকটা কাজ চলছে, আমি এক সাইডের একটা ফ্রেমে কাজ করছি, তো এটা বিশেষ করে পাতলা হয়। এই পাতলা হওয়ার কারণে অনেক সময় নিচে রঙগুলো চলে যায়, যার কারণে ব্লেন্ড হয় না। তো এই ক্ষেত্রে আপনি ব্লেন্ড করার জন্য যে কাজগুলো করতে হয়, ব্লেন্ডের অনেক ক্ষেত্রে ব্লেন্ডের কাজ, যেমন কদমটা ব্লেন্ডের কাজ বা কদমের পাতাগুলো অনেকটা শেড দিয়ে কাজ করতে হয়, তখন আপনি বেস দিতে পারেন। বেসটা তো এই যে সাদা বেস, যে বেসটা আপনি দিবেন সেটা হচ্ছে সাদা বেস, বেস দিতে পারেন। তাহলে বেস দিলে হবে কি, কাপড়ের যে থিকনেসটা, এই যে পাতলা, এই জায়গাটায় আপনার একটা আস্তরণ পড়ে গেল, একটা আবরণ চলে আসবে, যার কারণে রংটা তখন নিচে চলে যাবে না, অ্যাবজর্ব করবে না, বেশি অ্যাবজর্ব করবে না, আপনার জিনিসটা ব্লেন্ড করতে সুবিধা হবে। হচ্ছে না বেসটা শুকাচ্ছে না, বাবু বলছে এই জন্য সবাই এত প্রশ্ন করছে না, সবার প্রশ্ন আপনি অ্যান্সার আমি দিয়ে ফেলছি। আমি একটু বাতাস করি, ডায়ার নিয়ে আসতে হতো আসলে, আমি একটু বেস্টটা একটু শুকাই, না শুকাই। আর কোনো কোশ্চিন আছে কারো? কদমটা কতক্ষণ পরে শেষ হবে আপু আমি বলতে পারছি না। সুমাইয়া আপু হচ্ছে আমার পূর্ব পরিচিত, সুমাইয়া আপু আমাকে অপরাজিতার কথা বল, আমি জানি না কতটা দেখা পারবো না। খুব ঝামেলা বলছেন, ফেব্রিকে অ্যাক্রিলিক কালার, হোয়াইট পেস্ট, সরি আপু আপনার মেসেজটা কমেন্টটা, আচ্ছা এখন মনে হয় ক্লিয়ার আসছে। অ্যাক্রিলিক কালার যেটা, সেটাতে আসলে হোয়াইট পেস্ট হয়তো বা মিশানোই থাকে, মানে এটা কারণে বলছি যে এটা যারা ফার্স্ট কাজ করেন তারা এটা দিয়ে কাজ করলেই মনে হয় বেটার হয়, এটাতে আপনাদের ঝামেলা থাকবে না। আর যারা হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে বুঝতে পারছেন, তখন বেসটা পাতলা দিবেন। আর ও তুলির কথা যেটা বলছিলাম, আমি পাতা, আমি সাধারণত বড় পাতা এই তুলি দিয়ে করি, তুলিটা সাই নাম্বার হচ্ছে 12। আমি মোটামুটি দিয়ে করি, একটু জানাবেন। আমার নেটওয়ার্ক খুব সমস্যা করছিল, এই যে আমি বললাম যে আমি পাতায় এটা দিয়ে করে থাকি সাধারণত।
এখন কি ক্লিয়ার আসছে আপু? মিতু আপু এখন কি ক্লিয়ার আসছে? শেড করছি সবুজটা, সবুজ পাতা। আচ্ছা, তোমা আপু বলছে ক্লিয়ার নাও। থ্যাংক ইউ আপু। এবার আমি দেখাচ্ছি, দেখলে পারবেন সবুজ কালার, সিদ্ধ জলপাই কালার। সাদা কালারটা দিয়ে আমি হাইলাইট করছি। টাইম নিয়ে ফেলছি, আমার রং শুকাচ্ছিল না। করবো এই যে সিদ্ধ জলপাই কালার আর সবুজ কালারটার মনে হয় হলুদ রং নিছি, হলুদ রংটা আমি করব। ভালো লাগে, থ্যাংক ইউ আপু, অনেক 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 থ্যাংক ইউ। আমি এবার হলুদ কালারটা দিচ্ছি। আসলে বিভিন্ন কালার করলে আর হাইলাইটটা ঠিক মতো থাকলে তখন ভালো লাগে। আমি হলুদটার সাথে যে শেডটা দিব, আমি সবুজটার সাথে আর জলপাই কালারটার সাথে সাদা শেড দিয়েছি। আমি হলুদটার সাথে সবুজ কালারের শেড দিব। এটাতে আর সাদা শেড দিব না, আমি এটাতে সবুজ শেড দিব। আপনারাই নিজেরাই বুঝতে পারবেন। আপু শামসুন্নাহার আপু, এই পাতায় জলপাই আর সবুজ সবুজ করেছেন কি? হ্যাঁ আপু, এটা সবুজ কালার। আপু কথা কেটে কেটে আসছে। টনি আপু নেটওয়ার্কের সমস্যা। এটা সবুজ কালার, এটা সবুজ কালার করছি, সবুজের সাথে সাদা শেড। এটা হচ্ছে জলপাই কালার, জলপাই কালারের সাথে সাদা শেড। এটা হচ্ছে আমার হলুদ কালার, হলুদ কালারের সাথে সবুজ শেড। জলপাই কালার আর এটা অনেক হয়তো বা, কিন্তু একই না। এটা জলপাই কালার, হলুদ কালার আলাদা। আমি বললাম যে আপনারা যখন অনেকগুলো পাতা করবেন তখন শেডগুলো যদি করতে পারেন কয়েকটা কালারের, তাহলে হচ্ছে কি যে জিনিসটা সুন্দরভাবে ফুটবে হাইলাইট দিয়ে। আমি এটাই দেখাতে চাচ্ছি। এটা সবুজ কালার, এটা জলপাই কালার, এটা হলুদ কালার, এটার সাথে সাদা শেড, এটার সাথে সাদা শেড, আর হলুদটার সাথে আপনার সবুজ শেড। আর কোন একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে
পাতার ভিতরে যেটা আউটলাইন দিই আমি, সেইটা কি কালার, সেটা আসলে সেরকম কোনো কালারই না, সেইটা হচ্ছে আপনার সাদার সাথে হালকা সবুজ আর হলুদ মিশিয়ে আমি কালারটা করে থাকি, টিয়া টাইপের কালার আসে। আর এটা সাধারণত আমি এই যে 2 নম্বর তুলি দিয়ে করব, এটা 2 নম্বর তুলি। আচ্ছা আমি তাহলে এখন একটু দেখাই, ওই এটার মধ্যে আমি যখন দিতে যাব এখন হাইলাইট মানে লাইন লাইন পাতাটার লাইন দিব, তখন কিন্তু জিনিসটা সুন্দরভাবে আসবে না, কারণ আমার পাতাগুলো শুকায়নি, যেহেতু টাইম খুবই স্বল্প। আমি সাদা কালার নিলাম, বুঝতে পারছেন সাদা কালার, সাদা কালারের সাথে আমি এই যে হলুদ হলুদ কালারটা মিশাবো। দেখেন খুব লাইট একটা হলুদ কালার আসলো, এর সাথে আমি সামান্যতম সবুজ সবুজ কালার, আপনারা মিশাবেন আর দেখবেন কালার কি আসছে, কালার কি আসছে, দেখেন একটা হালকা সবুজাভ কালার চলে আসছে। আমার মনে হয় যে আরেকটু সবুজ নিলে বেশি ভালো হবে, আমি আরেকটু সবুজ নিলাম। কালার অল্প অল্প করে মিশাবেন, কালার পারফেক্ট আসবে, বেশি করে মিশাতে যাবেন না, আপনার কালারও নষ্ট, কালারও আসবে না। কালারগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় আপু, নষ্ট করার কোনো অবকাশই নাই। সুতরাং আমি এটা একটু দেওয়ার চেষ্টা করি, আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি এই তুলি, তুলিটা 2 নম্বর, কালার আমি দেখালাম, আমি হলুদ কালার আর সবুজ সামান্য নিয়ে সাদার সাথে মিশিয়ে এই কালারটা করছি। এটা আমি পাতার ভিতরেরটা দিব, দেখেন চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম যে আসবেই না মনে হয়। এই যে কদমের আমার একটা পাতা শেষ, এই যে কালারটা বসে যাচ্ছে, কালারটা আসলে শুকাতে হবে একটু, না হলে কালারটা আসবে না। এই পাতাটা আমি আর করার টাইম পাইলাম না, এত টাইম নাই। অন্য কিছু আর দেখাতেও পারলাম না আপনাদেরকে, সুমাইয়া আপু আমার কাছ থেকে অপরাজিতা দেখতে চাইছিল আর হলো না। এই যে পাতা আমার মোটামুটি শেষ। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে কালো কালারের উপরে, ডার্ক কালারের উপরে আমরা সাধারণত ওয়াটার ওয়াশ যেটা দিই, ওয়াশ করি যেটা, সেটা আমরা করতে পারবো না বা আসে না সুন্দরভাবে। এই পাতার ভিতরে যে আমরা ওয়াশটা দিব সেই ওয়াশটা আসে না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন। ভিতরে কিছু জিনিস দেখবেন আমার কদমে আছে, এই যে এই পাতাগুলো, এই পাতাগুলো ডালের ভিতরে দেখা যাচ্ছে লাইট কিছু পাতা, এই পাতাগুলো কোনো কালার ইউজ করবেন না, কোনো কিছু করার দরকার নাই। এই যে আমি যে এই রংটা যেটা যেটা দিয়ে আমি ভিতরে লাইনগুলো দিলাম, সেই রংটা দিয়ে জাস্ট আপনার পাতার একটা ফ্রেম করে দিবেন ভিতর ভিতর। আপনাদের ঘনত্ব, পাতার ঘনত্ব বাড়বে, পাতার ঘনত্ব বলতে পাতাগুলো ঘন হবে, মনে হবে যে ভিতরে পাতা আছে, অনেক ঘন লাগবে জিনিসটা দেখতে, ঝোপ ঝোপ টাইপের লাগবে। এটার মধ্যে এটার এখানে যখন আমি আরো পাতা দিব জিনিসটা ঢেকে যাবে বা অনেক ক্ষেত্রে দেখা যাবে, যার ফলে দেখতে ভালো লাগবে, অনেক ঘন লাগবে। আপনার এখানে দেখলে বুঝতে পারবে অনেক ঘন লাগবে, মনে হবে যে অনেক পাতা আছে, অনেক পাতা আছে, কিন্তু এতটা পাতা নাই হয়তোবা। পাতার কাজ আমার মোটামুটি শেষ, আমি হচ্ছে কদমের ইয়েগুলো করার চেষ্টা করি। যেহেতু কদমটা শুকায়নি আমার, এতটা হয়তোবা সুন্দরভাবে আসবে না। এটা আমি তুলি ইউজ করব, হ্যাঁ এই তুলিটাও আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আপু এটা আপনি কি দিয়ে করেছেন, আমি এই তুলি ইউজ করব। এই যে এই তুলি ইউজ করব কদমের রংগুলো করার জন্য।
এক নাম্বার তুলি, এরকম টাইপের তুলি। এই তুলিগুলো সাধারণত খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই তুলিও আমার কাছে আছে এক নাম্বার তুলি। এই তুলিগুলো সাধারণত খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এই তুলিটা ইউজ করব। কদমের ইয়েটা লোমগুলো করতে আসবে না, এই জন্য আমি একটু ঘন করে নিচ্ছি, যাতে আমার রঙের সাথে আমি আপনাদেরকে দেখাতে পারি জিনিসটা। তুলিটা কি পাঁচ নাম্বার? না আপু, তুলিটা পাঁচ নাম্বার না। এই তুলিগুলো একটু ডিফারেন্ট। এই তুলিটার নাম্বার এক, এই যে এক, এটা তুলি নাম্বার এক। আর যে তুলি বলে, এটা হচ্ছে লাইলনের তুলি। দেখেন তুলিগুলোর অবস্থা কি। এই তুলিগুলো সাধারণত কিছুদিন পরে এরকম অবস্থা হয়ে যায়। এটাও আমার এক নাম্বার তুলি, এটাও আমার এক নাম্বার তুলি। আশা করছি কয়েকদিন পরে এই তুলিটাও এটার মতো অবস্থা হয়ে যাবে। এই কারণে লোম, ফুলের লোমগুলো সুন্দর করে করতে হবে, পারফেক্ট করতে হবে। এই তুলিটা সাধারণত ভালো, এটার এক নাম্বার তুলিটা সুন্দর। এটাও লাইলনের তুলি, কিন্তু এই তুলিগুলা একটু দাম বেশি নেয়। ভালো কিছু করার জন্য দুই একটা জিনিস তো ভালো রাখতেই হবে আপু, কিচ্ছু করার নেই। আমি লোমগুলো, এই কদমের লোমগুলো করার চেষ্টা করছি, একটু খেয়াল করেন। এদিক থেকে করি, এটার উপরে যেহেতু নাই অনেক সময়, এভাবে নতুন পিস দেওয়ার জন্য নিশা আপু, আপু আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক সুন্দরভাবে শিখলাম, ধন্যবাদ আপু। আপনাদেরকে অনেক লাইফটা দেখার জন্য এত মনোযোগ সহকারে এতক্ষণ ধরে আমি কদমের লোমগুলো করি। রংটা টোটালি শুকায়নি, এই জন্য আমার সমস্যা হচ্ছে। আমি এটা কি এখানে রাখা যাবে? হ্যাঁ রাখা যাবে, আমি একটু রাখলাম এখানে। এখান থেকে আমার একে করতে সুবিধা হবে। এই যে দেখেন কদমের লোমগুলা আমি করা শুরু করি। উপর থেকে দিতে শুরু করবেন, তাহলে সুন্দর আসবে। এতটা পারফেক্ট করার কদমের লোম দেওয়ার দরকার নাই যে একটা একটা করে দিচ্ছি, না দরকার নাই একটা একটা করে দেওয়ার, কোনো দরকার নাই। কদমের লোম উপরের দিকে ঘনই থাকে, দেখেন আমি একটা একটা করে যে দিচ্ছি, পারফেক্ট করে দিচ্ছি তা কিন্তু না। কলমটা শুকায়নি আপু, এই জন্য সুন্দরভাবে আসছে না কালারটা, তবু আপনারা বুঝতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি দেখেন অলরেডি কদম আমার ফুটতে শুরু করেছে। এখন আপনারা যেটা করবেন, কদমের ভিতরে এত সুন্দর লোম থাকে না, ফাঁকা থাকে, একটু দেখে নেবেন, মোটামুটি একটু দিয়ে নেবেন। দেখেন আমি দিয়ে নিয়েছি কয়েকটা, অল্প ছোট খুবই কম। এবার উপরে আবার দেওয়া শুরু করেন, ঘন করেন, চারিদিকে ঘন করেন। কদম সাধারণত উপরের দিকে, ফার্স্টের দিকে ঘন হয়, রিয়েল ভাবটা ফুটে উঠবে। তাহলে রংটা শুকায়নি, এই জন্য আপনাদের রং বেশি লাগছে। রংটা শুকাই গেলে এই সমস্যাটা হতো না। কদমটা বুঝতে পারছেন, এটা আসলে রংটা শুকায়নি, এই জন্য এই অবস্থা। কদমটা শুকাই গেলে আমার এত অবস্থাটা খারাপ হতো না। রং ব্লেন্ড হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, রং শুকায়নি। আমি এত ইয়েতে করি না, রংগুলা শুকাই গেলে আমি কাজ করি সাধারণত।
আমি একটা কদমই আপনারা দেখে ফেলেন তাহলেই হলো, আমি কদম সাধারণত এভাবেই করি। বিশেষ করে এদিকে গুলো একটু ঘন দিবেন, আর ভিতরে মাঝখানে একটু হালকা রাখার চেষ্টা করবেন, তাহলে কদমের রিয়েলিস্টিক ভাবটা আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, এখন বুঝতে পারছেন হয়তো বা কদমটা উপরেরটা আমি করতে পারছি না, উপরে আশা করি কদমটা ফুলটা একটু হলেও আপনাদের উপকারে আসবে। এখন আমি আপনাদের ডালপালা করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ডালগুলো দেখাবো আপু। যে খয়েরি ডাল, আমি কোনো বেস দিব না, একদম খয়েরি ব্রাউন কালার, যেটা এই যে ব্রাউন কালার, ব্রাউন কালারের জাস্ট ডাল। আপনারা দেখেন এই পাতার উপরে যখন আমি ডাল দিব, আমি এই পাতাটা আপনাদেরকে বললাম যে ওয়াশ না দিয়ে এই পাতাটা এভাবে পাতাটা জাস্ট ফ্রেম আকারে করলেও আপনার পাতার ঘনত্বগুলো বাড়বে, দেখতে ভাল লাগবে। আমি এখানে পাতা দেখাচ্ছি, ডালটা দেখাচ্ছি, দেখেন আপনারা ব্রাউন কালার দিয়ে ডালটাকে করে নেবেন। বেশি আদি ডাল, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা এত ধৈর্য সহকারে ভিডিও দেখছেন, আমি তো আমি নিজেও দেখিনি এত টাইম হয়ে গেছে। ব্রাউন কালার দেওয়া হয়ে গেছে ডালের, আমি দিব যেটা সেটা হচ্ছে সাদা কালার, আমি সাদা কালার নিব, সাদা কালার, সাদা কালার দিয়ে শেড করে দেন। সব জিনিসের শেডটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সাদা কালারটা কাজ করার সময় আপনারা আলো আঁধারি খেলা খেলবেন, দেখেন হালকা এই লাইট শেডটা আমি এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, কাজ পারফেক্ট হবে। ফিনিশিং লাইনটা দেওয়ার চেষ্টা করবেন সুন্দর। এই দেখেন ডাল, আশা করি একটু হলেও উপকৃত হইলেন আপনারা, কিছুটা শেয়ার করতে পারলাম আমার কাজ। এটা হচ্ছে ডাল, সাদা আর ব্রাউনের শেড, কদম, কদমের ভিতরটা আপনারা বাহিরটুকু আপনারা একটু ঘন করার চেষ্টা করবেন, ভিতরেরটা একটু লাইট রাখবেন, তাহলে কদমটার রিয়েল ভাবটা আসবে। যেহেতু এটা আমি একটা করে দেখালাম, আর আমার তো করাই আছে, আপনারা দেখবেন, দেখেন ভিতরের জায়গাটা একটু লাইট, ভিতরের জায়গাটা লাইট আর বাইরে ঘন, যার কারণে রিয়েল ভাবটা আসবে, রিয়েল ভাবটা আসবে, 14 ফুটা কদম ফুল মনে হবে। আমার মোটামুটি কাজ শেষ, এই পাতাটা আমি আর রাখলাম না, আমি তিনটা কালারের পাতা করি, তিনটা পাতায় দেখালাম। আর এটা হচ্ছে জাস্ট পাতার ফ্রেম, যে পাতার ভিতরে লাইন আমি কালারটা ইউজ করেছি সেটা দিয়ে একটা ফ্রেম করা,
এটা করলে হবে কি, আপনাদের অনেকগুলো যখন পাতা করবেন ভিতরে এই জিনিসগুলো করলে ঘন লাগবে, মনে হবে যে অনেক পাতা আছে ভিতরে, ঘন লাগবে। ডালটা ব্রাউন সাদা শেড দিবেন, ভালো লাগবে। কদমটাও হাইলাইট করার চেষ্টা করলাম। আপু আমাদের, আমার কাজ মোটামুটি শেষ কদমের, আজকে আমি আর কিছু, আমি কি লাইভ শেষ করব না? আপনারা আর কিছু জানতে চান বা আর কিছু দেখতে চান? এই যে আমাদের, আমার কদমের শাড়ি, আর শাড়িটার ছবি আমি পরে দিব ভিডিও গ্রুপে, এখন দিতে পারছি না, আমার শাড়ির ছবি তোলা হয়নি এখনো। আমার রিসেন্ট কাজ আরো শুরু হয়ে গেছে, কাজ করছি, ছবি তুলতে পারি নাই, আমার নিজে আমার গ্রুপেও দিতে পারি নাই, আমি এই গ্রুপেও দিতে পারি নাই, এটাও আমার গ্রুপ। কাজ শেষ করে আমি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে শাড়ির ছবিটা দিব। কদমটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম, আলহামদুলিল্লাহ। আপু আর কি কোনো কোশ্চিন আছে কারো? আমি কি আর কোনো, আমি কি লাইভ শেষ করব? লাইভ কি শেষ করবো আপু? না, আর কোনো কারো কিছু জানার আছে? অপরাজিতা ফুলটা, নিঝুম আপু, নিঝুম আপু বলছে অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ আপু, আপনাকেও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে লাইভ দেখার জন্য, কাজ দেখার জন্য। সুমাইয়া আপু হচ্ছে আমার কাছ থেকে অপরাজিতা ফুলটা দেখতে চাইছিল। অপরাজিতা ফুলেরও এতক্ষণ টাইম লাগবে আপু, অপরাজিতা ফুলটা অন্য কোনো সময় দেখাবো যদি আবার লাইভে আসতে পারি ইনশাল্লাহ। নেক্সট টাইম আরো কাজ আছে, আরো কাজ দিতে পারবো আপনাদেরকে, আশা করছি। তমা আপু অনেক ধন্যবাদ আপু, আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ আপু, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলেন এবং আপনি অনেক কিছু শেয়ারও করেছেন, অনেক ইনফরমেশনও দিয়েছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি তাহলে লাইভটা শেষ করছি, সবাই ভালো থাকবেন। কদম ফুল শেষ আমার, কালো কাপড়ে আসলে কাজ করতে খুবই ঝামেলা, আর এটা আমার কদমের শাড়ি, আলটিমেটলি কাজ করতে করতে এরকম একটা লুক আসবে। হ্যাঁ আপু, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি যেন কাজ করতে পারি, কাজ অবশ্যই দিব, কাজ জমেও আছে। আর কখনো যদি আবার আসতে পারি আপনাদের সামনে, আরো কিছু শেয়ার করব নতুন কিছু। আজকে কদমটা করতে প্রচুর টাইম লেগে গেল, ভালো থাকবেন সবাই, আমি তাহলে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।